শিলিগুড়ির মাটিগাড়ায় একটি গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় উদ্ধার হলো চুরি যাওয়া লকার। আজ ভোরে মাটিগাড়ায় গাড়ির শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। সেখানকার নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে লকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, যে লকারে প্রায় 24 লক্ষ টাকা ছিল। ঘটনার পরেই তদন্তে নামে এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা পর ফাঁসে দেওয়ার ঘোষপুকুরের কমলা চা বাগান থেকে উদ্ধার হলো সেই শোরুমের লকার। বাগানের শ্রমিকেরা প্রথমে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লকারটিকে উদ্ধার করে, তবে টাকা নিয়ে ফাঁকা লকার ফেলে যায় দুষ্কৃতীরা।